السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. বন্ধু কেমন আছো? ভালো আছো? হ্যাঁ বন্ধু, আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধু ইদানিং দেখা যাচ্ছে তুমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, আগামীকাল সবাবরাতে রোজা রয়েছেন, এবাদত বন্দগী রয়েছে, তুমি সবাবরাত পালন করবে না? না না বন্ধু, আমি সবাবরাত এগুলো কোরআন হাদিসে নাই, এগুলো বেদাত, আমি এগুলো পালন করি না। এ বন্ধু এগুলো কি বলো, এই কথাগুলো কে বলেছে সবাবরাত কোরআন হাদিসে নাই? না বন্ধু, এগুলো মিডিয়ার মধ্যে শেখ আব্দুর রাজ্জাক বলেছেন সবাবরাত কোরআন হাদিসে নাই, এটা বেদাত, এই জন্য আমি ওনাকে অনুসরণ করি, আমি সলফি, আমি এগুলো মানি না। হ্যাঁ 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 বন্ধু, তাহলে তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজও তো কোরআন হাদিসে নাই, তাহলে কি আছে কোরআন হাদিসের মধ্যে নামাজ নাই? কোরআন হাদিসের মধ্যে নামাজ শব্দটি নাই, কারণ নামাজ শব্দটি ফার্সি, বরং কোরআন হাদিসের মধ্যে আছে সালাত শব্দটি। তাই নাকি? তাহলে সবাবরাত কোরআন হাদিসে নাই, কি আছে? এটা কোরআন শরীফের মধ্যে আয়াত রয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা। একটা হলো সবাবরাত, এটাকে লাইলাতুল বারা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুর রহমা, লাইলাতুস সাক্ষী এবং হাদিস শরীফের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান রয়েছে। হ্যাঁ বন্ধু, তাই নাকি? তাহলে তো শাইখরা মিডিয়ার মধ্যে বসে আমাদেরকে কোরআন হাদিসের যেসব বিষয়গুলো আছে সেগুলোর ভুল ব্যাখ্যা দিচ্ছে। এ বন্ধু, আসলে শাইখরা তো কোরআন হাদিসের দলিল না, সবাবরাত সম্পর্কে কোরআনে মজিদের আয়াত রয়েছেন, অসংখ্য হাদিস শরীফ রয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবিরা, আরবা, অন্যান্য যারা ওলিয়াল্লাহরা রয়েছেন সবাই সবাবরাত পালন করেছেন। অবশ্যই তুমিও সবাবরাত পালন করলে আখিরাতে তোমার জীবন সুন্দর হবে। কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর একটা ভুল ধারণা ছিল সেটা সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।